হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো পরবর্তী দিন এনটিপিসির মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা একটা ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার সাথে সাথে এনটিপিসির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করে নেব এবং এনটিপিসির টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে লগ ইন করতে পারবেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবেন। হোম পেজ স্ক্রল করার সাথে সাথে আপনি এখান থেকে ইনস্টার্টেড অ্যান্ড অ্যাকাউন্ট একটা অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনি এই অপশনটির উপরে ক্লিক করে নেবেন এবং ক্লিক করার পর আপনার কাছে একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারবেন। পরবর্তীকালে আপনি বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করতে পারবেন। আপনি এখান থেকে বিভিন্ন রকম টাইম ফ্রেমের কিন্তু ব্যবহার করে নিতে পারবেন। সাথে আপনি অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারবেন। সাথে আপনি এখান থেকে চার্ট অ্যানালাইসিস করে নিতে পারবেন। সাথে বাই কল এবং বাই পুটও কিন্তু করে নিতে পারবেন। সবচেয়ে কোনায় একটা প্লাস আইকন আছে, সিম্পলি এটার উপর ট্যাপ করে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারবেন এবং তার চার্ট অ্যানালাইসিস করে সেটার উপর আপনি কিন্তু ইনভেস্টমেন্টও করে নিতে পারবেন। সো আমি এটার উপর ট্যাপ করে নেব এবং এটার উপর ট্যাপ করার পর এখান থেকে আমি সার্চ করে নেবো এনটিপিসি, ঠিক আছে। সো এনটিপিসি সার্চ করার সাথে সাথে এখান থেকে এনটিপিসির অ্যাপ আমাদের কাছে ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো এবং ক্লিক করার সাথে সাথে এনটিপিসির অ্যাপ চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা এনটিপিসির ডাউন ট্রেন্ড, পরবর্তীকালে মার্কেট একটা বুল স্ক্যান্ডেলের মাধ্যমে 173 টাকায় মার্কেট ক্লোজ করেছে এনটিপিসি। সো পরবর্তী দিন এনটিপিসির মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি এখান থেকে আমরা একবার ক্লিক করবো এবং এখানে একবার ক্লিক করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে সবচেয়ে উপরে একটা সার্চের অপশন পাবো, এটার উপরে আমরা সিম্পলি ক্লিক করবো এবং ক্লিক করার পরে এখান থেকে আমরা এনটিপিসির উপরে সিম্পলি ট্যাপ করে নেবো। আমি অলরেডি এনটিপিসি সার্চ করে রেখেছি, আপনি চাইলে এখান থেকে এনটিপিসি কিন্তু সার্চ করে নিতে পারেন। সো এনটিপিসির উপরে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আমরা অপশন চেঞ্জ দেখে নিতে পারবো, চার্টে দেখে নিতে পারবো এবং স্টক ডিটেলসও দেখে নিতে পারবো। সিম্পলি স্টক ডিটেলসের উপরে আমরা ক্লিক করে নেবো এবং স্টক ডিটেলসের উপরে ক্লিক করার পরে আমরা চলে আসবো একটা পেজে, এখান থেকে আমরা ওভারভিউ দেখতে পেয়ে যাবো। তারপর একটা টেকনিক্যাল অপশন আছে, সিম্পলি টেকনিক্যাল অপশনটির উপরে আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে এখানে একটা পেজে আমরা চলে আসবো। পরবর্তী দিন এনটিপিসির মার্কেট বিয়ারিস পারফর্মে যেতে পারে এরকম 18 জন জানিয়েছেন, মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 7 জন জানিয়েছেন এবং বুলিশ ট্রেন্ডে যেতে পারে এরকম 2 জন জানিয়েছেন। অর্থাৎ পরবর্তী দিন এনটিপিসির মার্কেট কিন্তু বিয়ারিস ট্রেন্ডে যাওয়ার চান্স সর্বাধিক আমরা এখান থেকে দেখে নিচ্ছি। সো আমরা সিম্পলি রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করবো এবং ক্লিক করার সাথে সাথে আমরা চাইলে এখান থেকে 3 মিনিট, 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ারের রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সেখান থেকে আমরা 1 আওয়ারের রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলেছে 175 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা যায় 173 একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা যায় 168 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা যায় 180 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা যায় 183 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা যায় 186 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন আপনি এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো মাথায় রাখার মাধ্যমে আপনি কিন্তু এনটিপিসির মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। সো সিম্পলি আমরা এখানে ডবল ট্যাপ করে নেবো এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজ। হোম পেজ আসার পর আমরা আবার ইনস্টাগ্রামের চার্ট ওপেন করে নেবো এবং ওপেন করার পর এখান থেকে আমরা এনটিপিসির চার্ট আবার দেখতে পেয়ে যাবো। সো আমরা দেখলাম এনটিপিসির মার্কেট কিন্তু পরবর্তী দিন ডাউন ট্রেন্ডে যাবে, এটা চান্সে কিন্তু সর্বাধিক, সর্বাধিক জন এই মতবাদে কিন্তু ভোট দিয়েছেন। সো আমরা জানি মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমরা বাই করে থাকি এবং ডাউন ট্রেন্ডে গেলে আমরা সেল করে থাকি। সো এখান থেকে আমরা যেহেতু দেখছি, দেখলাম দ্যাট পরবর্তী দিন এনটিপিসির মার্কেট ডাউন ট্রেন্ডে যেতে পারে, তার জন্য আমরা সিম্পলি সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে এখান থেকে লিমিটেড অর্ডার মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি এখান থেকে লিমিটেড অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সিম্পলি সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার পর কনফার্ম একটা অপশন চলে আসবে। কনফার্ম অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে আমাদের সেলটা অটোমেটিক ডান হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন এনটিপিসির মার্কেটে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর আপনি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবেন। সবচেয়ে কোনো একটা অ্যাকাউন্ট অপশন আছে, সিম্পলি এটার উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।